বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বিশ্বখ্যাত ফোর্ড মোটর গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড এর সারা জাগানো বই সিক্রেটস অব জায়নিজম। বইটি অনুবাদ করেছেন ফুয়াদ আল আজাদ। আজকে প্রথম পর্ব, ইহুদিদের আবির্ভাব মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কোনো যুগেই কম ছিল না। আজকের আধুনিক বিশ্ব যেসব খুঁটির উপর বর করে দাঁড়িয়ে আছে তার প্রতিটির পেছনেই রয়েছে ইহুদিদের অদৃশ্য আধিপত্য। জেরুজালেম থেকে নির্বাসিত হয়ে এক টুকরো নিরাপদ ভূমির খোঁজে তারা পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেরিয়েছে যাযাবরের মতো। পেরিয়ে গেছে প্রায় 2000 বছর, নির্যাতন নিপীড়ন এখন তাদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। এ নির্যাতন ভোগের পেছনে তাদের প্রতি যে অন্যান্য সম্প্রদায়ের অ্যান্টিসেমিটিক মনোভাব ছিল তা বলা যায় না, কারণ নিজেদের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য তারা আজ পর্যন্ত যত কৌশল উদ্ভাবন করেছে তার অধিকাংশই সাধারণ মানুষের জন্য বন্ধুসুলভ ছিল না। পৃথক জাতীয়বাদ নীতি ও অসাধু অর্থনৈতিক কর্মকাণ্ডের দরুন তারা বারংবার বিতর্কিত জাতিতে পরিণত হয়েছে। রাশিয়ায় ইহুদিরাই ছিল বলশেভিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। সেখানে তারা জবাই করেছে লাখো তাজা প্রাণ। সেই বিপ্লবের যারা খলনায়ক তারাই আজ আমাদের চোখে মহানায়ক। জার্মান সাম্রাজ্য পতনের পেছনেও তারা সবচেয়ে বড় প্রভাবক ছিল। তারা বিষাক্ত অণুজীব হয়ে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, এক এক করে দখল করে সেখানকার প্রতিটি শিল্প ও ব্যাংকিং প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করতে তারা ইংল্যান্ডকে বানিয়েছে হাতের পুতুল। স্বর্ণরূপের মতো মহামূল্যবান সম্পদ চুরি করে নিজেদের প্রাচুর্যতাকে করেছে পাহাড় সম। বিভিন্ন জাতি গোষ্ঠীকে রক্তক্ষয়ী অন্তকোন্দলে জড়িয়ে হাসিল করেছে নিজেদের ভূরাজনৈতিক উদ্দেশ্য। প্রবীণ ও তরুণ ইহুদিরা নিজেদের প্রাচুর্যতা ও উচ্চবিলাসী মনোভাব কাজে লাগিয়ে আমেরিকাকে একটি যুদ্ধবাজ দেশে পরিণত করেছে, যা আজ তাদের বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের সবচেয়ে বড় হাতিয়ার। যে কোনো সরকারের শাসনামলে তাদের জন্য একটি সুবিধাজনক পদ বিশেষভাবে বরাদ্দ রাখা হয়। হোয়াইট হাউসেও রয়েছে তাদের অবাধ প্রবেশাধিকার। আমাদের ধর্মীয় বিশ্বাসে বিষাক্ত মতবাদ ঢুকিয়ে দিতে ইহুদি রাবাইদের যেন পরিশ্রমের শেষ নেই। তারা বলে, আশীর্বাদ চাইলে ইসরায়েল যাও, কারণ আমরাই সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত সম্প্রদায়। জনসংখ্যায় এত অল্প হয়েও তারা যেভাবে নিজেদের ক্ষমতা ও আধিপত্য বিস্তার করেছে তা ইতিপূর্বে অন্য কোনো জাতি পারেনি। পুরনো সেরা কাপড় সংগ্রহ করে তা বিক্রি করা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির সব কিছু আজ তারা এককভাবে নিয়ন্ত্রণ করছে। শিল্প প্রতিষ্ঠানের অধিক পরিশ্রমী পদে কাজ করার ব্যাপারে তাদের রয়েছে তীব্র অনীহা। উৎপাদন ও যন্ত্রপাতি পরিচালনার মতো ঝুঁকিপূর্ণ পদগুলোতে সাধারণত জান্টাইলদের ব্যবহার করা হয়। অন্যদিকে সেলসম্যান, ম্যানেজার এবং ক্লার্কের মতো সহজ পদগুলো তাদের জন্য বরাদ্দ রাখা হয়। প্রাচীন প্রুশিয়ানদের এক সমীক্ষা অনুযায়ী তাদের মোট জনসংখ্যা ছিল 269,400 জন। এর মাত্র 6% অর্থাৎ 16,164 জন ছিল ইহুদি, যার মধ্যে 12,000 জনই ছিল ব্যবসায়ী এবং 4,164 জন শ্রমিক। অন্যদিকে 96% জেন্টাইল অর্থাৎ 253,237 জনের মধ্যে মাত্র 17,000 জন ব্যবসায়ী। বর্তমান প্রেক্ষাপট অবশ্য ইতিহাস থেকে অনেক ভিন্ন। ব্যবসা বাণিজ্যের উঁচু পদগুলোতে আজ জেন্টাইলদের উপস্থিতি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এতে তাদের সংখ্যা যে হ্রাস পেয়েছে তা নয়। জস এনসাইক্লোপিডিয়া অনুযায়ী বর্তমান বিশ্বের বৃহদাকার প্রায় সকল বিপণী বিতান তারাই পরিচালনা করছে। ট্রাস্ট, ব্যাংক, কৃষি ও খনিজ সম্পদের মতো আরও অনেক শিল্প রয়েছে যা তাদের কব্জাধীন হয়ে পড়েছে। যেসব প্রতিষ্ঠান এখনও জেন্টাইলদের মালিকানায় রয়েছে তা
তার পেছনে ইহুদিদের বিনিয়োগকারী গোষ্ঠী কাজ করছে। প্রকাশনা শিল্পে তারা কতটা ক্ষমতাধর তার সামনের অধ্যায়গুলোতে আলোচনা করা হবে। থিয়েটার, চলচ্চিত্র ও সঙ্গীত জগতে তাদের দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জার্মান লেখক ওয়ার্নার সোমবার্ট তার বই জস অ্যান্ড মডার্ন ক্যাপিটালিজমে উল্লেখ করেন, যদি আমেরিকার অভিবাসন হার, প্রত্যেক জনগোষ্ঠীর জন্মহার এবং উন্নয়ন সূচক একই ধারায় চলতে থাকে, তবে আগামী 50 বা 100 বছর পর এ দেশ হবে নিগ্রো, ক্রীতদাস ও ইহুদিদের দেশ, যেখানে তারাই হবে ক্ষমতাধর জনগোষ্ঠী। প্রথমত, পৃথিবীর সব ইহুদি সম্পদশালী নয়, তাদের মাঝেও ধনী গরিব শ্রেণী আছে। তবে গরিব শ্রেণীর দারিদ্রতার মূল কারণ তাদের সম্পদশালী জ্ঞাতি ভাইয়েরাই। মূলত কৌশলগত কারণেই তারা নিজেদের মাঝে এই শ্রেণী পার্থক্যের জন্ম দিয়েছে। দ্বিতীয়ত, শত প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের ঐক্য ও জাতীয়তায় বিভাজন তৈরি করেনি, ফলে কৃতিত্ব ও সফলতা অর্জনের দিক দিয়ে অন্য কোনো সম্প্রদায় কখনোই তাদের সমকক্ষ হতে পারেনি। আজকের আমেরিকা তো তারাই তৈরি করেছে। উনবিংশ শতাব্দীতে উপনিবেশিক শাসন ও ক্ষমতার লড়াই নিয়ে পুরো পৃথিবী যখন ক্ষতবিক্ষত, তখন অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে আমেরিকায় অভিবাসী হয়, আর এই সুযোগ লুফে নিয়ে ইহুদিরাও দলে দলে আমেরিকায় প্রবেশ করা শুরু করে। অন্যান্য জাতিগোষ্ঠীর যেখানে একমাত্র অবলম্বন ছিল মেধা ও পরিশ্রম, সেখানে তাদের অবলম্বন অডেল অর্থ সম্পদ। তারা জন্ম দেয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার। শুরু হয় শ্রমবাজারের সাথে পুঁজিবাজারের দ্বন্দ্ব। নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে পুঁজিপতিরা কিনে নিতে থাকে সাধারণ মানুষের মেধা ও শ্রম। একটা সময় ছিল যখন তারা শুধু কৃষিকাজ করত। রোমান সম্রাট কর্তৃক জেরুজালেম থেকে নির্বাসিত হওয়ার আগ পর্যন্ত এটাই ছিল তাদের মূল পেশা। তাহলে কিভাবে তাদের আমূল পরিবর্তন হলো, আর কিভাবেই বা উত্থান ঘটল? আসলে ফরমেটিভ পিরিয়ড এর একটি বিশেষ শাসন ব্যবস্থা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে সহায়ক ভূমিকা রাখে। অর্থনৈতিক কাঠামো ন্যায়সঙ্গত করতে পয়গম্বর মোজেস মানি এরিস্টোক্রেসি আইনটির প্রচলন করেন। সুদ বাণিজ্য এবং ঋণী ব্যক্তির জমি দখল করাকে তিনি সম্পূর্ণ নিষিদ্ধ করেন। তার আইনে চিরস্থায়ী আয়েশী জীবনের কোনো স্থান ছিল না। তিনি দখলদারদের হাত থেকে আত্মসাত হওয়া সকল জমি উদ্ধার করে জনসাধারণের মাঝে বণ্টন করেন। এ আইন 50 বছর স্থায়ী ছিল, যাকে বলা হয় দ্য ইয়ার অফ জুবিলি। কিন্তু এমন আইন মেনে চললে তো আর রাজকীয় সম্পদের মালিক হওয়া যাবে না। তাই মোজেস মারা যাওয়ার কিছুদিন পর তারা আবারও সুদ বাণিজ্যে ফিরে আসে। মূলত মুনাফার প্রশ্নে তারা কখনো আপোষ করতে রাজি ছিল না। তাই মোজেসের যেসব আইন অধিক মুনাফা অর্জনে প্রতিবন্ধক, সেগুলোর প্রতিটি তারা পাল্টে দেয়। ল অফ স্ট্রেঞ্জার নামে তারা নতুন একটি আইন তৈরি করে। এ আইন অনুযায়ী অন্যান্য সম্প্রদায়ের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে তাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হতো। যেমন, একজন অপরিচিত জেন্টাইলের সাথে সুদ বাণিজ্য করা যাবে, কিন্তু নিজ ধর্মের বাইয়ের উপর কখনোই সুদের বোঝা চাপানো যাবে না। ইতিহাস বলে ইসরায়েল সবসময় একটি শাসক রাষ্ট্র হতে চেয়েছে। তারা চেয়েছে পৃথিবীর প্রতিটি রাজ্য তাদের কুর্নিশ করবে এবং তারাই হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। জ্যাকব থেকে শুরু করে সকল পয়গম্বর চেয়েছিলেন ইসরায়েল পৃথিবীর বুকে একটি ন্যায়পরায়ণ জাতি হিসেবে টিকে থাকবে। ওল্ড টেস্টামেন্টও ঠিক একই কথা বলে। তাহলে কেন তাদের এই অধঃপতন, তা কিভাবেই বা ঘটল? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে ক্যানানাইটদের যুগে। আজ থেকে আনুমানিক 3,900 বা 4,000 বছর পূর্বে ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডান সহ নীলনদের পূর্বাঞ্চলীয় অনেকটা অংশ জুড়ে ছিল ক্যানানাইটদের রাজত্ব। সে সময় পয়গম্বর আব্রাহামকে মেসোপটেমিয়ার কোনো এক স্থানে আগুনে নিক্ষেপ করা হয়।
সৃষ্টিকর্তা তাকে সেই আগুন থেকে রক্ষা করে ক্যানন ভূমিতে নিয়ে আসেন। আব্রাহাম যখন মেসোপটেমিয়ায় ছিলেন তখনই সৃষ্টিকর্তা তার সাথে একটি সন্ধি করেন। বলা যেতে পারে এটা ইসরায়েল জাতির মূল সূচনা লগ্ন। আব্রাহামের 99 বছর বয়সে প্রভু তাকে দেখা দিলেন এবং বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাথে গমন করে পরিশুদ্ধ হও। আমি তোমার সাথে আপন নিয়ম স্থির করব এবং তোমার বংশকে অতিশয় বৃদ্ধি করব। আব্রাহাম তখন ভূমিষ্ঠ হয়ে পড়েন। ঈশ্বর বললেন, দেখো, আমি তোমার সাথে এই সন্ধি করছি, তুমি হবে বহু জাতির পিতা, তোমার নাম আর আব্রাম থাকবে না, হবে আব্রাহাম, কারণ তোমাকে বহু জাতির পিতা বানালাম। এই সমগ্র ক্যানন দেশকে আমি তোমাকে এবং তোমার ভাবী বংশধরদের চিরস্থায়ী অধিকারার্থে প্রদান করব, আর আমি হব তাদের ঈশ্বর। তারও অনেক আগে সৃষ্টিকর্তা ঠিক এরকমই একটি সন্ধি করেছিলেন পয়গম্বর নূহের সাথে। পার্থক্য হল, পয়গম্বর আব্রাহামের বংশধরদের যেখানে ক্যানানাইট ভূমির অধিকার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেখানে পয়গম্বর নূহের বংশধরদের সমগ্র বিশ্বের কর্তৃত্ব প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ক্যানানাইটরা হল নূহের কনিষ্ঠ পুত্র হ্যামের বংশধর। নূহ সৃষ্টিকর্তার সাথে সন্ধি করেছিলেন, তার বংশধররা কেবল তারই উপাসনা করবে এবং তার প্রণীত সকল আইনকানুন মেনে চলবে। কিন্তু সেই সন্তানেরা একসময় একেশ্বরবাদের কথা ভুলে গিয়ে পৌত্তলিকতায় মেতে ওঠে। তারা ঈশ্বরের আইন অগ্রাহ্য করে নিজেদের মতো আইন রচনা এবং বিভিন্ন ভাস্কর্যের উপাসনা করতে শুরু করে, যেমন আনাথ, যুদ্ধ বিগ্রহের কুমারী দেবী, আথিরাত, সমুদ্র পরিভ্রমণকারী, আত্মার, প্রভাতের দেবতা ইত্যাদি। তাদের এই প্যাগানবাদ ততদিনে ক্যানানসহ অনেক স্থানে ছড়িয়ে পড়েছে। এছাড়াও আরও অনেক পাপকর্মের দরুন তারা একসময় সৃষ্টিকর্তার অভিশপ্ত জাতিতে পরিণত হয়। অপরদিকে পয়গম্বর আব্রাহামের বংশধরদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তার পুত্র জ্যাকবের অপর নাম ইসরায়েল। এরই নাম অনুযায়ী তার 12 পুত্র এবং তাদের বংশধরদের একত্রে বনি ইসরায়েল বলা হয়। সৃষ্টিকর্তার সহায়তায় ফেরাউনের রাজত্ব থেকে মুক্তি পেয়ে জেরুজালেমে ফিরে আসার পর তাদের নিকট ঐশী বাণী আসে, তারা যেন ক্যানানাইটদের সেখান থেকে বের করে দেয়। কিন্তু তারা এ আদেশ অমান্য করে। তারা এই অভিশপ্ত জাতির সম্পদ ও প্রাচুর্যের মোহে পড়ে যায়। এমন একটি জাতিকে নির্বাসিত করে যারা সম্পদের মহাসমুদ্র হাতছাড়া করতে চায়নি। অবাধ্যতার সূচনা এখান থেকে শুরু। ধীরে ধীরে তারা ধর্মীয় বিশ্বাস থেকে বস্তুবাদী বিশ্বাসে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু স্বর্গীয় নির্দেশ অমান্য করার দরুন তাদের উপর যে শাস্তি নেমে আসে তা বহুকাল বয়ে বেড়াতে হয়। অনেকের ধারণা এই ক্যানানাইটরাই আজকের ইহুদিদের সকল ক্ষমতা ও প্রাচুর্যতার মূল কারণ। যাযাবর হলেও ব্যবসা বাণিজ্যের অগ্রদূত হিসেবে তারা যে পুরো পৃথিবী চষে বেরিয়েছে তার কিছু নমুনা দেয়া যাক। একসময় চায়নাতে তাদের একটি গোষ্ঠী ছিল। স্যাক্সনদের সময় বাণিজ্যিক উদ্দেশ্যে তারা দল বলে ইংল্যান্ডে হাজির হয়। পিলগ্রিম ফাদাররা দক্ষিণ আমেরিকার প্লেমাউথ শিলায় আসার 100 বছর আগ থেকে তাদের বণিকরা সেখানে রমরমা বাণিজ্য করত। 1492 সালে সেন্ট থমাস দ্বীপে তারা প্রথম চিনি কারখানা গড়ে তোলে। ব্রাজিলও ছিল তাদের আফিম বাণিজ্য। তারা যে পৃথিবীর কোথাও চষে বেড়ানোর বাকি রাখেনি তা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বোঝা সম্ভব। জর্জিয়াতে প্রথম যে সাদা বর্ণের শিশুটি জন্ম নেয় সেও ছিল একজন ইহুদি। ব্যবসা বাণিজ্যে নিত্য নতুন কৌশল এবং উপকরণ উদ্ভাবনের প্রতিভা সব যুগেই তাদের অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে থাকতে সাহায্য করেছে। আজকের দিনেও ব্যবসায়িক লেনদেনে এমন অনেক জিনিসের ব্যবহার হচ্ছে যার প্রকৃত আবিষ্কারক তাদেরই কোনো না কোনো সদস্য। যেমন পৃথিবীর প্রাচীনতম বিল অব এক্সচেঞ্জের আবিষ্কারক হল সিমন রুবান্স। তাছাড়া কাগজের নোট,
ব্যাংক নোট, বিভাগীয় বিপণী বিতান, দ্বৈত কর ব্যবস্থা ইত্যাদি তাদেরই আবিষ্কার। পেয়েবল টু বেয়ারার নিয়ে একটি মজার গল্প আছে। সাধারণত ধনী ব্যবসায়ীদের শত্রুর অভাব হয় না, এ কারণে ইহুদিদের শত্রুর অভাব ছিল না। কেউ যেন তাদের সম্পদ ছিনিয়ে নিতে না পারে সেজন্য তারা সম্পদের পরিমাণ বা মালিকানা কখনো প্রকাশ করত না, বরং একজন বাহক এর নামে এর মালিকানা গোপন রাখত। সে সময় তাদের সম্পদ জব্দ করা জলদস্যুদের জন্য বৈধ ছিল। তারা পণ্যের উপর নিজেদের নাম না লিখে বিয়ারার বিল ব্যবহার করত। তাই বুঝার কোনো উপায় থাকত না কোনটা তাদের পণ্য আর কোনটা জেন্টাইলদের। তখন ব্যবসায়িক লেনদেনে ব্যক্তি বিশেষকে জামানত হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বাণিজ্যের চেয়ে পণ্যকেন্দ্রিক বাণিজ্যকে তারা অধিক গুরুত্ব দিত। কারণ অর্থ পরিশোধের পূর্বে ক্রেতা সাহেবের মৃত্যু হলে বিক্রেতা কখনো সে অর্থ দাবি করতে পারবে না, কিন্তু পণ্যকেন্দ্রিক বাণিজ্যে ক্রেতা সাহেব মারা গেলেও বিক্রেতা অন্তত তার পণ্য দাবি করতে পারবে। নতুন এই পদ্ধতি ব্যবসায়ী জগৎকে অনেক নির্দয় করে তোলে, কারণ তখন মানুষ ব্যক্তি বিশেষের চেয়ে পণ্য সম্পদ রক্ষায় অতি ব্যস্ত হয়ে পড়ল। আজকের যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তার জন্মদাতা তো তারাই, তবে নিজেদের এই কীর্তি গোপন রাখতে জেন্টাইল ফ্রন্ট নামে তারা নতুন এক কৌশল উদ্ভাবন করে, অর্থাৎ মুখোশ হিসেবে জেন্টাইলদের ব্যবহার করে যেন ভেতরের মানুষটাকে কেউ চিনতে না পারে। এজন্য বিপণী বিতান, ব্যাংকিং কোম্পানি, সঙ্গীতের দোকান, থিয়েটার হল ও মদের দোকানগুলোতে নিয়োজিত কর্মীদের অধিকাংশই খ্রিস্টান, মুসলিম বা প্যাগানদের মধ্য থেকে হয়ে থাকে। কিন্তু পেছন থেকে যে এগুলোর কলকাঠি কোনো ইহুদি বিনিয়োগকারী গোষ্ঠী নাড়ছে তা অনেকেরই পক্ষে বোঝা অসম্ভব। যে স্টক এক্সচেঞ্জ শিল্পকে কেন্দ্র করে আজ প্রতিটি দেশ বড় বড় পুঁজিবাজার গড়ে তুলছে তাও তাদের প্রতিভার আরেকটি বহিঃপ্রকাশ। বার্লিন, প্যারিস, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও হামবার্গারের প্রথম সব স্টক এক্সচেঞ্জের নিয়োগ গোষ্ঠী তারাই। ভেনিস ও জেনওয়াককে তো বলাই হতো ইহুদিদের শহর। আধুনিক ব্যাংকিং শিল্পের প্রথম ভিত্তিপ্রস্তর সেখানেই গড়ে ওঠে। তাছাড়া ব্যাংক অব ইংল্যান্ড, ব্যাংক অব আমস্টারডাম, ব্যাংক অব হামবার্গ, ফেডারেল রিজার্ভ সিস্টেম ইত্যাদি তাদেরই পরিকল্পনায় গড়ে ওঠে, যা আজও টিকে আছে। তারা পৃথিবীর যেখানে গিয়েছে সেখানেই তারা পুরো অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একসময় স্পেন ছিল স্বর্ণ বাণিজ্যের কেন্দ্রবিন্দু, তাদের বের করে দিলে স্পেনের অর্থনীতি এমনভাবে ভেঙে পড়ে যা আজও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। ইউরোপের অর্থনৈতিক ইতিহাস বিভাগের ছাত্ররা প্রায়ই একটা বিষয় ভেবে খুব অবাক হয়, বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু কেন বারবার পরিবর্তিত হচ্ছে। জেন্টাইলদের রক্ত যেন ইহুদিদের মাঝে প্রবেশ করতে না পারে তাই বিয়েশাদির ব্যাপারে তাদের রয়েছে বিশেষ আইন। মধ্যযুগীয় বিভিন্ন দলিল থেকে জানা যায় তাদের সংগ্রহে এমন অনেক তথ্য থাকত যা তৎকালীন রাজা বাদশার কাছেও থাকত না। দূরদর্শী ক্ষমতার দিক দিয়ে তাদের সমতুল্য পৃথিবীতে আর কোনো জাতি ছিল না। ভবিষ্যৎ দিনগুলোতে পৃথিবীর বিভিন্ন রাজ্যে কী গড়তে যাচ্ছে তা তারা পূর্বেই অনুমান করতে পারত। পরবর্তী সময়ে তা নিউজ লেটার আকারে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করত। রাজ্য পরিচালনায় আগাম তথ্য যে কতটা মূল্যবান তা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। তাই এই অমূল্য তথ্যের প্রধান যোগানদাতা হিসেবে তারা সবসময় কাজ করত, তা গুপ্তচর বৃত্তি করে হোক বা অন্য যে কোনো উপায়ে হোক। রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যক্তিদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা ছিল তাদের আরেকটি কৌশল। এই সুবিধাকে কাজে লাগিয়ে তারা প্রতিটি রাষ্ট্রে ঋণ ব্যবস্থার এজেন্ট বনে যায়, গড়ে তোলে আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক। প্রতিটি রাষ্ট্রে তাদের কিছু এজেন্ট থাকত যারা সেখানকার আর্থিক লেনদেনের হিসাব রাখত। প্রয়োজনে বিভিন্ন রাষ্ট্রকে বড় অঙ্কের ঋণ দেওয়ার এখতিয়ার পর্যন্ত তাদের ছিল। তাদের বলা হতো কোর্ট জ। পরে এই ঋণ প্রতিটা রাজা বাদশার উপর বিশাল অঙ্কের দায় হিসেবে চেপে বসত।
তারা কখনো রাশিয়ান জনগণকে নিয়ে ভাবত না, বরং ভাবত কিভাবে রাশিয়ার সরকারকে কবজায় আনা যায়। একই পরিকল্পনা করত জার্মানি, ফ্রান্স ও ইটালি সহ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রকে নিয়ে। খুব কৌশলে তারা এক রাজাকে অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিত, ভয় ও কুসংস্কারের জাতাকলে কাবু করে রাখত প্রতিটি জাতিকে। তবে এটা ঠিক যে ব্যক্তি হিসেবে কিছু সৎ ও পরোপকারী ইহুদি সব যুগে খুঁজে পাওয়া যাবে। শান্তির বাণী প্রচার করাই যে ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য এমন চেতনা কেবল তারাই লালন করে। তারপরও জাতিগতভাবে তাদের উপর সাধারণ মানুষের যে বিদ্বেষ তা কখনো বন্ধ হয়নি। তাদের নিয়ে একটি প্রবাদ আছে, ইসরায়েল অনেকটা আঙ্গুর গাছের মতো, তার শাখা প্রশাখা যতই কাটা হোক না কেন তা আবারও গজাবে, কারণ তার শেকড় রয়েছে মাটির অনেক গভীরে। আজকের যে আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক, তার সূত্রপাত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। জার্মান ইহুদি পরিবার রথচাইল্ড হল এই শিল্পের কাণ্ডারী। ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স ও অস্ট্রিয়া সহ আরও অনেক দেশে তাদের শাখা প্রতিষ্ঠান গড়ে ওঠে। যখনই কোনো রাজার অর্থের প্রয়োজন হতো, তারা এই নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করত। আবার যদি কোনো রাজা মূল্যবান সম্পদ ব্যবহার না করে বিদেশি ঋণ পরিশোধ করতে চাইত, তবে ব্যাংকারগণ চেকের মতো ছোট্ট একটি কাগজের টুকরো স্বাক্ষর করে সেই দেশের শাখায় পাঠিয়ে দিত। এই কাগজের টুকরো আজকের দিনে ব্যাংক চেক এর রূপ নিয়েছে। আমেরিকার ইতিহাসে প্রথম যে সামরিক বাহিনী গঠিত হয় তাতেও ছিল ইহুদিদের মোটা অঙ্কের বিনিয়োগ। বিভিন্ন দেশে কূটনৈতিক অফিস স্থাপনের ধারণা সর্বপ্রথম তাদের মাথা থেকে উদ্ভাবিত হয়। ফলে ইউরোপের দেশগুলোতে যখন নতুন কোনো সুযোগ বা সম্ভাবনা দেখা দিত, প্রথম তারাই সে খবর পেত। প্রথম বিশ্বযুদ্ধের পর পিসফুল পেনেট্রেশন নামে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার দরুন আমেরিকার বাজার জার্মানদের জন্য উন্মুক্ত হয়। এতে করে সে দেশের সাধারণ জনগণ লাভবান হয়েছে তা নয়, কারণ পুরো ঘটনার আড়ালে ছিল সেখানকার ইহুদিরা। তারা জার্মানির নাগরিকত্বকে ডাল হিসেবে ব্যবহার করে আমেরিকায় প্রচুর অর্থ বিনিয়োগ করে। সিন্ডিকেট উপায়ে প্রতিটি শিল্পের উপর থাবা বসাতে শুরু করে, ফলে অনেক ব্যবসায়ী নিরুপায় হয়ে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়। বিশ্বযুদ্ধ শুরুর আগে আমেরিকা জার্মানি থেকে প্রচুর তুলা আমদানি করে, আরও অনেক তুলা রপ্তানির জন্য প্রস্তুত রাখা হয়েছিল, কিন্তু যুদ্ধ শুরুর পর তা রপ্তানি করা সম্ভব হয়নি। মালিক সমিতি এত তুলা নিয়ে কি করবে, সব তো নষ্ট হয়ে যাবে, ফলে তারা বাধ্য হয়ে তুলা নিলামে উঠাত। এ সময় লন্ডনে থাকা ইহুদিরা সেই পাহাড় পরিমাণ তুলা নিলামের ভিত্তিতে কিনে নেয়। তারা যে মূল্যে তুলা ক্রয় করে তা ছিল আমেরিকার বাজার মূল্য থেকে অনেক কম। এর উদ্দেশ্য ছিল বাজারে তুলার দাম কমিয়ে আনা। ফলাফল তাই হল, রাতারাতি তুলার দাম কমতে শুরু করে। এই সুযোগে তারা আরও অনেক তুলা কিনে বাজারকে তুলাশূন্য করে। বাজার খালি হওয়ার পর তারাই আবার তুলার দাম বাড়াতে শুরু করে, কারণ বাজারে তুলার ছিটে ফোটা পর্যন্ত ছিল না। তারা প্রচার করে বাজারে তুলার খুবই অভাব, তাই তুলাজাত পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এভাবে বিশ্বযুদ্ধে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। বিশ্ব অর্থব্যবস্থার বর্তমান প্রেক্ষাপট কতটা কঠিন রূপ নিয়েছে তা সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়। নির্দয় পুঁজিবাজার কখনো শ্রমবাজারের চাহিদা মেটাতে পারেনি। শ্রমিকদের শোষণের মাধ্যমে স্বার্থান্বেষী মহলগুলো সম্পদের পাহাড় গড়ে তুলেছে। পুঁজিকে কুক্ষিগত করে স্বার্থান্বেষী মহল কুলি মজুরদের পারিশ্রমিক পানির দরে নামিয়ে এনেছে। পুঁজিবাজার হল শ্রমবাজারের স্বাদ স্বরূপ, কিন্তু এই স্বাদ কখনো শ্রমজীবী মানুষের নিরাপদ আশ্রয় হতে পারেনি। পুঁজি বলতে আমরা মূলত অর্থকে বুঝি, যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। আমরা ভুলবশত উৎপাদক গোষ্ঠী, ব্যবসায়িক ম্যানেজার ও চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাদ বলে থাকি, কিন্তু কিভাবে তাদের পুঁজিবাদ বলবো যখন তাদের ব্যবসায়িক পুঁজির যোগানদাতা
অন্য কোনো বিনিয়োগকারী গোষ্ঠী। মূলত এই বিনিয়োগকারীদের চাপে পড়ে উৎপাদক, ম্যানেজার এবং চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্বভাবগত ভালো রূপ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। পায়ের নিচে মাটি ধরে রাখতে এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ মেটাতে তারা শ্রমবাজারের উপর কঠিন রূপ ধারণ করে। ফলে পুঁজিবাজার ও শ্রমবাজারের মধ্যে সবসময় বিরোধ লেগে থাকে। এ অবস্থা থেকে মুক্তি লাভ কখনোই সম্ভব নয় যতদিন না বিশ্ব অর্থব্যবস্থার নিয়ন্ত্রণ এই স্বার্থান্বেষী মহল থেকে ছিনিয়ে আনা যাবে। আজ পুরো পৃথিবী এমন কয়েকটি ভয়ঙ্কর মতবাদে পরিচালিত হচ্ছে যার অধিকাংশই আমাদের অজানা, যেমন সুপার ক্যাপিটালিজম, যেখানে বলা হয় স্বর্ণই প্রকৃত সম্পদ, সুপার গভর্নমেন্ট, একটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা যার উদ্দেশ্য পৃথিবীতে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা। যতদিন না এই ভয়ঙ্কর মতবাদ দুটোর অবসান ঘটবে ততদিন পর্যন্ত পুঁজিবাজার ও শ্রমবাজারের দ্বন্দ্ব চলতেই থাকবে। আপনারা শুনছিলেন হেনরি ফোর্ডের বিখ্যাত সাড়া জাগানো বই সিক্রেটস অব জায়োনিজম। আজকে প্রথম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।